Speaking, this is with regards to the Bhavanipur battle. He's speaking at a press conference. Let's listen. এর মধ্যে বহু লোক এসে ঘিরে নাই, ধাক্কাধাক্কি করতে আরম্ভ করে আমি ওখান থেকে বেরিয়ে আসি এবং আমাকেও রাস্তায় ঘিরে, আর যে কর্মীরা আমার সঙ্গে চার পাঁচজন ছিলেন, কারণ বেশি লোক নিয়ে যাওয়ার অনুমতি নেই, তার মধ্যে মহিলা দু একজন ছিলেন, তাদেরকেও ধাক্কাধাক্কি করা হয়। ওইখানকার স্থানীয় বস্তি থাকে আমাদের কার্যকর্তা, তাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়, রক্তারক্তি করা হয়, তাকে বাটিতে ফেলে মারা হয়, এই অবস্থা শুরু হয়ে যায়। আমাকেও চারদিকে ঘিরে অ্যাটাক করা হয়, ধাক্কাধাক্কি করা হয়, তখন আমার সুরক্ষা কর্মীরা তাকে সরাতে গেলে তাদের সঙ্গে মারামারি হয় এবং তারা বন্দুক বার করেন ভয় দেখাবার জন্য, তারা কিছুটা থামে, তখন আমরা ধীরে ধীরে বেরোবার চেষ্টা করি, করে বেরোই। তার ঠিক এক ঘন্টা আগে যখন আমি ঢুকছি ওখানে শীতলা মন্দির এবং গুরুদ্বারার সামনে, আমাদের মাননীয় সাংসদ অর্জুন সিং প্রচারে গেছিলেন, তাকে ঘিরে ধরে তার সঙ্গে ধাক্কাধাক্কি করা হয়, গো ব্যাক করে তাকে রীতিমতো ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, তিনি ওখান থেকে চলে আসতে বাধ্য হন। আর এটা প্রথমবার নয়, যেদিন থেকে ঘোষণা হয়েছে নির্বাচন, আমাদের ক্যান্ডিডেট মাননীয় প্রিয়াঙ্কা টিবরিওয়াল যখন পাড়ায় পাড়ায় যাচ্ছেন তাকে আটকানো হয়েছে, কালীঘাটের বিশেষ পাড়ায় যখন যাচ্ছিলেন সেখানে নাকি 144 ধারা কেউ ঢুকতেই পারবে না, প্রচার করতে দেওয়া হবে না। পরবর্তীকালে আমাদের মাননীয় রাজ্য সভাপতি যখন প্রচার করতে গেছেন তাকে আটকানো হয়েছে, সুতরাং তাকে তুলেও নিয়ে আসছে পুলিশ। আজকে আমরা জানি প্রথম থেকে তারা বাধা দিচ্ছেন, গণ্ডগোল হতে পারে, আমরা স্থানীয় থানার সঙ্গে সম্পর্ক করিয়ে লোকাল পুলিশের, ক্যালকাটা পুলিশের, তারাও কোনো সহযোগিতা করেননি। আমাদের সঙ্গে একজন এসবির কর্মচারী ছিলেন সাধারণ বেশেতে, তিনি আটকাতে এসেছিলেন গণ্ডগোল, তাকে খুব মারা হয়েছে, সেটাও হয়তো ভিডিওতে আপনারা দেখেছেন। এই যে পরিবেশ তৈরি করা হয়েছে, আমরা এর আগে ভালো করে প্রচারই করতে পারিনি, আইন শৃঙ্খলা ছিল না, সুরক্ষা ছিল না, তাই আমরা ঠিক করেছিলাম আজকে 80 জায়গায় প্রত্যেক ওয়ার্ডে 8টা করে জায়গায়, 10টা করে জায়গা আমরা প্রচার করবো, সেইভাবে বিভিন্ন কার্যকর্তা এমএলএ এমপিদের পাঠিয়েছিলাম। কোথাও না কোথাও গণ্ডগোল হয়েছে, আর এমনভাবে আমার মনে হয় টিএমসি বুঝতে পারছে জেতা মুশকিল আছে, হেরে যাবেন মুখ্যমন্ত্রী আরেকবার, তার জন্য এটা করতে বাধ্য হয়েছেন। এটা নতুন কোনো ঘটনা নেই পশ্চিমবঙ্গায়, সব জায়গায় আমাদের এটা ফেস করতে হয়, কিন্তু ভবানীপুরের মতো জায়গা যেখানে মুখ্যমন্ত্রী নিজে নির্বাচন লড়ছেন, সেখানে যদি আইন শৃঙ্খলা এই অবস্থা হয়, নির্বাচন কমিশন সব জেনেছেন, বারবার কমপ্লেন করা হয়েছে, দিল্লিতে এবং কলকাতাতে আমরা সম্পর্ক করেছি, জানিয়েছি সমস্ত ঘটনা, তারপরেও কোনো সুরক্ষার ব্যবস্থা নাই, যদি নির্বাচনে প্রচারই না হতে পারে, নির্বাচনে ভোটারদের কাছে আমরা পৌঁছতেই না পারি, তাহলে নির্বাচন কী করে হবে, সেই নির্বাচনের কী মানে হয়। এবং তারপরে আজকে শেষ দিন নির্বাচনে যেভাবে গুন্ডা দিয়ে ভয় দেখিয়ে নির্বাচনের প্রচার বন্ধ করার চেষ্টা করা হয়েছে, বিজেপিকে আটকাওয়ার চেষ্টা করা হয়েছে, এর দ্বারা পুরো ভবানীপুরের মানুষ ভয়ের মধ্যে আছেন। এই পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ কী করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ভোট করবে এই গুন্ডাদের সামনে? তারা তো নিরপেক্ষভাবে ভোট করতেই পারবে না, তারা যদি বিজেপিকে ভোট দিতে যায় তাহলে তো সম্ভবই নয় বাড়ি থেকে বেরোনো, সেই ভয়ের বাতাবরণ তৈরি করে গায়ের জোরে ভোট জেতার চেষ্টা হচ্ছে। সেই জন্য গণতন্ত্রের এর কোনো জায়গা নেই, যে পরিস্থিতির মধ্যে নির্বাচন করছেন সরকার মুখ্যমন্ত্রী করার জন্য, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে রাখার জন্য নির্বাচন কমিশন করছেন, তাদের সুরক্ষা দেওয়া উচিত, সাধারণ মানুষের মতামত যাতে প্রতিফলিত হয়, ফ্রি ফেয়ার ইলেকশন যাতে হয়। আমার মনে হচ্ছে আজকের পরিস্থিতি দেখে ফ্রি ফেয়ার ইলেকশন সম্ভব নয়, তাই এই নির্বাচনকে স্থগিত করা দরকার। যখন সাধারণ মানুষ ভোটে গ্রহণ করার, ভোটে অংশগ্রহণ করার মতো পরিবেশ তৈরি হবে বা বিরোধীরা প্রচার করতে পারবেন ঠিকঠাক, তখনই নির্বাচন হওয়া উচিত। আজকে নির্বাচন কমিশনে আমাদের প্রতিনিধিরা গেছিলেন, তারা বক্তব্য রেখেছেন, আমিও আপনাদের মিডিয়ার মাধ্যমে, কারণ নিজে আমি ভুক্তভোগী, আমার সাথী অর্জুন সিং তিনি ভুক্তভোগী, বারবার এই ঘটনা ঘটছে, তো স্বাভাবিক আমাদের অধিকার আছে বলার, আমরা পার্টির নেতৃত্বে আছি, আমরা যদি পার্টির প্রতিনিধির, পার্টির প্রার্থীর পক্ষে প্রচার করতে না পারি তাহলে তো অসম্পূর্ণ থাকছে এই নির্বাচন, এটা গণতান্ত্রিকভাবে নির্বাচন হতে পারবে না, তাই আমি দাবি করছি নির্বাচন বন্ধ করা উচিত। অবশ্যই না, যখন সরকার মনে করবে যে হ্যাঁ সুরক্ষা আছে, বা এখানকার সাধারণ মানুষ মনে করবেন, বা আমরা প্রচার করতে পারবো নিশ্চিন্তে, তখনই নির্বাচন হবে। এইভাবে নির্বাচনকে প্রহসন করে নির্বাচন করার কোনো মানে হয় না। তার কারণ তারা দু জায়গা থেকে জিতেছিলেন, মমতা ব্যানার্জি কোথা থেকে জিতেছিলেন, যেখানে একজন সিটিং এমএলএ এবং মন্ত্রী আছেন তাকে সরানোর কি মানে হয়? খালি একজনকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য, আমি যদি বলি এখানে হেরে যান যদি মমতা ব্যানার্জি, তাহলে তারপরে নির্বাচন কমিশন কি করবেন? যেখানে বাই ইলেকশনে ওখানে লড়তে যাবেন উনি, আবার হারবেন, তার মানে কি উনি যেখানে সারা জীবন নির্বাচন লড়তেই থাকবেন, তখন কনস্টিটিউশন ক্রাইসিস হবে না?
যেই আধারের উপরে দাঁড়িয়ে যে কারণটার উপরে দাঁড়িয়ে নির্বাচন করে সেটাই তো তার কোনো ভিত থাকছে না। তো সেই জন্য চাপিয়ে দেওয়া তো অবশ্যই হয়েছে, একজনের ইচ্ছায় নির্বাচন হচ্ছে আর নির্বাচন কমিশন সেটা মেনে নিয়েছেন, সেটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রতি প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছে। তো সেই জন্য এই যে গায়ের জোরে নির্বাচন আর গায়ের জোরে ভোট করে জিতে আসার যে কোনো পদ্ধতিতে এই এটা গণতন্ত্রের পক্ষে ঠিক নয় আর আমরা বিরোধী হিসাবে এর বিরোধিতা করছি। আপনি একটা ব্যাখ্যা দিয়েছেন, তুরন্ত দিলেন যে সকালবেলায় কী কারণে উত্তেজনা, পুলিশ কোনো অপারেট করেনি, কিন্তু একটা ছবি দেখা যাচ্ছে যে যেখানে আপনার নিরাপত্তারক্ষীরা রীতিমতো আপনাকে আপনি যখন ডিফেন্ড হওয়ার একটা পরিস্থিতি তৈরি করছি সেই সময়তে ঘিরে ঘিরে রেখেছিল, আপনি যেটা বললেন সেই সময় তারা রীতিমতো বন্দুক ডাক তারা তাদেরকে তার আগে আপনারা দেখেছেন সেই সুরক্ষা কর্মীদেরকেই মারা হচ্ছে, তার আগে আমার সঙ্গে যে কর্মীরা ছিলেন তাদেরকে রাস্তায় ফেলে মারা হচ্ছে, রক্তাক্ত করা হয়েছে, এবার আমার গায়ে হাত তোলা হচ্ছিল আমাকে ধাক্কা মারা হয়েছে, মহিলাদেরকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা বাধা দিতে না পারি, এরপরে সুরক্ষা কর্মীদের কাছে রাস্তা কি থাকতে পারে, আর একটা মৃত্যুর জন্য তারা অপেক্ষা করবে কি, যেভাবে আমাদের একাধিক কার্যকর্তাকে রাস্তার উপরে পিটিয়ে মারা হয়েছে, মানিক তোলাতে হয়েছে, ডায়মন্ড হারবারে হয়েছে, একাধিক ঘটনা হয়েছে, গণপিটুনিতে মারা হয়েছে, পুলিশও ছিল না আর পাবলিকের তো হিম্মতই নয়, আজকের পরিস্থিতি সেদিকেই যাচ্ছিল, আমার জীবনেরও সংশয় ছিল তাই তারা বাধ্য হয়ে বন্দুক বার করেছেন, না হলে হয়তো আমার সাথেও সেই ঘটনা ঘটত। দেখুন যে কারণে ইলেকশন হয়েছে, মমতা ব্যানার্জি হেরেছেন তাই বাই ইলেকশন হচ্ছে, এবং একজন জেতা এমএলএকে মন্ত্রীকে ওখান থেকে পদত্যাগ করে নির্বাচন হচ্ছে, তার কারণ বুঝতে পারছেন গুরুত্বটা কত, আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী লড়ছেন স্বাভাবিকভাবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ নির্বাচন, তারা যেমন সমস্ত মন্ত্রিসভাকে লাগিয়ে দিয়েছেন, সমস্ত নেতাদের লাগিয়ে দিয়েছেন, মমতা ব্যানার্জি নিজে প্রচার করছেন সেখানে, স্বাভাবিকভাবে আমরাও বিরোধী দল হিসেবে সমানে টক্কর দিচ্ছি, আমাদের নেতা মন্ত্রীদের লাগিয়েছি এখানে, আমাদের এমপি এমএলএদের লাগিয়েছি, আর সেই ধরনের নির্বাচন, সেই জন্য নির্বাচন কমিশন যেহেতু প্রশাসন তাদের হাতে অধিক গুরুত্ব দিয়ে সুরক্ষার ব্যবস্থা করা উচিত ছিল যাতে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ প্রচার এবং নির্বাচন হতে পারে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, সেই জন্য এই নির্বাচনটা শান্তিপূর্ণ হওয়া সম্ভব নয় বলে আমাদের মনে হচ্ছে।